হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো নোহা জিপসাম ডেকোরেশনের যে আপনাদের আমাদের সাইডে যে কাজগুলো থাকে সেগুলো আমি রিভিউ করে থাকি এবং আপডেট আপনি তাদেরকে তাদের যতগুলো কাজ সবগুলো আপনি দিয়ে থাকি। তো আজকে দেখাবো একটা আনকমন সিলিংয়ের ডিজাইনের কাজ, যেটা যে নোহা জিপসামে অলরেডি করতেছে। এটা একটা অফিসের বিশাল বড় একটা কাজ হচ্ছে এটা। তো ভিউয়ার্স, আজকে ডিজাইনটা দেখুন, খুব সুন্দর এবং আনকমন একটা সিলিং। এটা আপনার এই সিলিংটা আপনারাও চাইলে অফিসে, বাসা, বাড়ি সব জায়গায় এই ডেকোরেশন আপনাকে করতে পারবেন, যার যেরকম ইচ্ছা। তাদের ডিজাইনেরও অভাব নেই, খুব সুন্দর সুন্দর আপনার ডিজাইনের কাজ করতে পারবেন। আর ভিউয়ার্স, তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও যাওয়ার আগে বলে রাখতেছি ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা আজকে এখন সিলিংটা দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স দেখুন, কাজটা রানিং চলতেছে, সিলিংটা এটা পুরোটা জিপসামের উপরে করা এবং খুবই সুন্দর একটা তাদের এই সিলিংটা। তাদের আপনাদেরকে এর আগে নোহা জিপসামের যত সিলিং দেখানো হয়েছে সব ছোটোখাটো সিলিংয়ের মধ্যে, আর এই ডেকোরেশনটা খুবই সুন্দর। একটু দেখুন ভিউয়ার্স, ভিউয়ার্স দেখুন, এটা আনকমন একটা ডিজাইন তাদের। আপনাদের এর পর্যন্ত যা সিলিং দেখানো হয়েছে সব রাউন্ড গোলের মধ্যে, ছোটোখাটো আপনার ফ্যানের সিলিং, চারবাতি সিলিং। আর এটা একটা অফিস, অফিসের এটা পুরো লুকটা আমি দেখাচ্ছি এখান থেকে। খুবই সুন্দর ডিজাইনের কাজ করতেছে অলরেডি, রানিং কাজের অবস্থা। আর হ্যাঁ, বিয়ার যে ফাঁকাগুলো অংশ থাকতেছে এখানে সব গ্লাস হবে, গ্লাস বসবে খুব, তখন এটা ডিজাইন গ্লাসগুলো বসবে। আর অবশ্যই তখন বিয়ার্স আপনাদের এই কাজটা কমপ্লিট হওয়ার পর আমি এই ভিডিওটা আবার দিব আপনাদের। অফিসটা আর খুবই সুন্দর লাগতেছে দেখতে, ডেকোরেশন দেখুন বিয়ার্স। অনেকে আমাকে বলছিল যে রানিং কাজ দেখানোর জন্য, তো এখানে একটা রানিং কাজ তাদের সাইডে চলতেছে অলরেডি এবং এটা কীভাবে কাজ করতেছে না করতেছে এগুলো ডিটেলস আপনারা এখন নিজের চোখে দেখতে পারতেছেন। জিপসামের কাজ, নোহা জিপসাম। এটা কিন্তু আপনার জিপসাম বোর্ড দিয়েই করা, এই যে এই জিপসামের বোর্ডগুলো আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ঢালাই করা আপনার যে সিমেন্ট, সাদা সিমেন্ট এগুলো দিয়ে ঢালাই করা আপনার এই যে বোর্ড। এই দেখুন, এটা কিন্তু প্রত্যেকটা জিপসাম এটা এই যে ই দিয়ে আপনার ফাইবার দিয়ে, এটা কিন্তু সাদা সিমেন্ট, সাদা সিমেন্ট দিয়ে, সাদা সিমেন্ট দেখুন ভিউয়ার্স। এটা এটা কিন্তু ফুল হোয়াইট সিমেন্ট না, হোয়াইট সিমেন্ট এই বোর্ডগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে করা। ভিউয়ার্স, আপনাদের যে বোর্ডগুলো দেখালাম এখন এই মুহূর্তে সেটা কিন্তু আপনার জিপসামেরই লোহা, আপনার হোয়াইট সিমেন্ট দিয়ে কাজ করা এবং সেই বোর্ড, এই বোর্ডগুলো দিয়েই আপনার এই ডিজাইনটা তৈরি করা হইতেছে। এবং এটা উপরের সাথে অ্যাডজাস্ট করার জন্য ওখান থেকে আপনার কি রড দিয়ে করা, ওইটা ক্লাম ভিউয়ার্স। আপনাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি অলরেডি, খুব সুন্দর ডিজাইনের কাজ হইতেছে অফিসটার। অফিসটা বেশ বড়। এই যে বিজয় ভাই কাজ করতেছে, উনি অলরেডি দেখুন কাজ করতেছে। এই দেখুন ভিউয়ার্স, এখানে অভিজ্ঞ যত কারিগর আছে অভিজ্ঞ কারিগর দিয়ে তারা এই কাজগুলো করে থাকে ভিউয়ার্স। নোহা জিপসামের এখানে আপনারা তাদের কয়েকটা সাইডে কাজ চলতেছে অলরেডি, সব জায়গায় তাদের অভিজ্ঞ মিস্ত্রি আছে। দেখুন ডিজাইনটা এখান থেকে একটু দেখাচ্ছি, এখানে খুবই সুন্দর এটাও। এই দেখুন ভিউয়ার্স কাজ চলতেছে এবং এটা লাইটিং হবে উপরে, আবার গ্লাস হবে ডিজাইনটার উপরে, ফাঁকা জায়গা অংশগুলোতে গ্লাস বসবে। আর এটা কালার করার পর আরও খুব সুন্দর গর্জিয়াস লাগবে ভিউয়ার্স। এখানে উপরে একটু ফাঁকা একটা আপনার ইয়ে আছে দেখুন, এখানে লাইট বসাবে ফাঁকাটুকু অংশটুকু যাবে, যে লাইটটা আপনার দেখা যাবে না, জাস্ট শুধু আলোটা আসবে আপনাদের। এই বর্ডারটা দেখুন, এখানে কর্নারে যে বর্ডারটা ভিউয়ার্স দেওয়া হয়েছে, এই বর্ডারের ডিজাইনে কিন্তু আরও কাজ আমরা দেখছি অলরেডি। এই বর্ডারের ডিজাইনে দেখুন,
কাজগুলো তারা যে এইভাবে করে থাকে নিখুঁতভাবে খুব সুন্দরভাবে, যে কাজে আপনার একটাও মিসিং হয় না, কোনো জায়গায় আপনার নষ্ট হবে না, কোনো ফুলও আপনার নষ্ট হবে না। দেখুন বিয়ার্সের কর্নারটা কীভাবে চলে গেছে, এটা ডিজাইনটা সেই তুলনায় যে ফাঁকা জায়গা অংশ দেখতেছেন এগুলো সব ফিল আপ হয়ে যাবে। কমপ্লিট করার পর কাজের একটু নিখুঁত আপনারভাবে একটু দেখতে পারবেন না, কোনো খুঁত থাকবে না, আপনার নিখুঁতভাবে কাজগুলো হয় খুব সুন্দরভাবে। দেখুন বিরাজ কি সুন্দর, দেখুন বিরাজ আমি সব কোণার থেকে আপনাদের ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি, ওই কোণার থেকেও দেখালাম পুরোটা, এই কোণার থেকে দেখাচ্ছি। এবং এটার উপরে যখন আপনার রং কালারটা পুরোপুরি কমপ্লিট হবে তখন আপনারা এটা ক্লিয়ারলি গর্জিয়াস এবং খুবই সুন্দর লাগবে অফিসটা। আপনারা ভিউয়ার্স যারা হোম ডেকোরেশন অফিস ডেকোরেশন যারা কাজ করতে চান, এখানে বিল্লাল হোসেন যে কন্ট্রাক্ট আছে দেওয়া ম্যানেজার, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিউয়ার্স, তা কথা বললেই আপনারা। দেখুন এখানে একটা স্টার, স্টারের মতো যে ডিজাইনটা করা হয়েছে এটার উপর আপনার কোণার থেকে বর্ডার দেওয়া হয়েছে। দেখুন নৌকার মতো বলা চলে, একবার স্টারের মতো দেখা যায় পুরোটা, দুই রকমই দেখা যায়। দেখুন এক সাইড থেকে লম্বা এইভাবে চলে গেলে নৌকার মতো হয়ে যায়, আবার ওই পাশ থেকেও গেলে দেখা যায় আবার স্টারের মতো চলে যেতেছে। এই ডিজাইনটা খুবই সুন্দর, এই ডিজাইনটা কীভাবে ক্যাটালগ ভিউয়ার্স আপনারা ক্যাটালগ থেকে আপনারা যে এরকম ইচ্ছা মতো ডিজাইন আপনারা নিতে পারবেন, তাদের ক্যাটালগে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে। এই দেখুন ওই পাশে আপনার নৌকার মতো ডিজাইন দিয়ে করা, আর এখানে একটা খুব সুন্দর ফুলের মতো গোল রাউন্ড, এবং তার পাশে চারটা এটা চারপাশে চারটা গোল রাউন্ড দেওয়া আছে। এই সিলিংটার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এবং গ্লাস দেওয়া থাকবে এবং লাইট দেওয়া থাকবে সেটার উপরে। আমি এখন বিয়ার সপ্তাহে কোনা কোণি থেকে সব পুরোটা দেখানোর চেষ্টা করি একটু। আর অবশ্যই বিয়ার্স আমি এটা যখন কমপ্লিট হবে সেটারও ভিডিও আপনাদেরকে দিব। দেখুন ব্যস আমি প্রতিটা কোণার থেকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ডিজাইনটা, পুরোপুরি আনকমন একটা ডিজাইন। এতদিন আপনাদের নোয়াজ ইসলামে আরও ডিজাইন দেখানো হয়েছে, দেখা যায় প্রায় ক্যাটাগরি সবগুলো একই রকম দেখা যাচ্ছে ডিজাইনগুলো। আর এটা পুরোটা ফুলি অফিসিয়াল একটা আপনার জিপসাম দিয়ে কাজ করতেছে, খুব সুন্দর। আপনারা যারা ভিউয়ার্স এই জিপসামের কাজগুলো করাইতে যাবেন চান, তারা অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, এবং কার্ডটা আমি ফার্স্টেও শো করে দিয়েছি এবং লাস্টেও কার্ডটা শো করে দেব। বিল্লাল হোসেন যে এরিয়া ম্যানেজার, ওনার সাথে কন্ট্যাক্ট করলে ভিউয়ার্স আপনারা সব ধরনের জিপসামের কাজগুলো করতে পারবেন, আইডিয়াও নিতে পারবেন। অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভিউয়ার্স এত বাই এত সাইজ, এই রুমের কত প্রাইস হতে পারে কস্টিং, এটা ভিউয়ার্স আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, এবং প্রাইসগুলোর জন্য আপনারা ফোনে কন্ট্যাক্ট করে তার থেকে আপনারা প্রাইস জেনে নিতে পারবেন। আইডিয়া চাইলে আইডিয়া নিতে পারবেন, অনেকে আইডিয়া চায় সেটা আইডিয়া নিতে পারবেন। এখন এটার আইডিয়াটা হয়তো আপনাকে একটা আনুমানিক বলে দিতেছি ভিউয়ার্স, এটা এখানে আচ্ছা ভিউয়ার্স এই এখানে দেখতেছেন এটা একটা রুম, দুইটা রুম মিলে ওনার প্রায় 140,000-150,000 টাকা যাচ্ছে এটা কস্টিং। আপনার পার রুম ধরা যায় আপনার 70,000-75,000 টাকা কস্টিং যাচ্ছে এই জিপসামের টোটাল কাজে, আপনার কালার রং এভরিথিং সব সহ। এটা একটা আইডিয়া দিলাম, অনেক আইডিয়া চায়, এবং আপনাদের যার যেরকম রুম সাইজ অনুযায়ী সাইজটা মেপে যদি আপনারা কন্ট্যাক্ট করেন
বিলাল ভাইয়ের সাথে ফোনে, তারা আপনাদের একটা প্রাইজের আইডিয়া দিয়ে দিবে। প্রাইসে অনেকে জানতে চায়, কারণ বাজেট না থাকলে অনেকে কাজ করতে পারবে না। বাজেটের আইডিয়াটা নেওয়ার জন্যই ভিউয়ার্স অনেকে এই কমেন্টগুলো করে থাকেন, যেটা আমি আপনাদের এই কমেন্টে উত্তর দিতে পারি না, কারণ এটা প্রাইসটা ভালো সেই বলতে পারবে যে ব্যক্তি কাজ করতেছে। প্রত্যেকটাই জিপসামে বোর্ড দিয়ে কাজ করা ভিউয়ার্স, আমি আপনাদের জিপসামে বোর্ডগুলো দেখাই দিছি অলরেডি। আমি আপনাদের আবার জিপসামের বোর্ডটা দেখাই দিই, এই সেই বোর্ড জিপসামের। এটা আপনার নোহা জিপসাম, যেটা আপনার হোয়াইট সিমেন্ট দিয়ে কাজ করা। এই যে দেখুন ভিউয়ার্স, পুরোটা হোয়াইট সিমেন্ট, এটা শুকাইতেছে অলরেডি, শুকাই গেলে পুরোপুরি আরও স্ট্রং হয়ে যায় এগুলো ভিউয়ার্স। এই ভিউয়ার্স একটা বোর্ড দেখায় আপনাদের, এই বোর্ডের উপরে কাজ করা হইতেছে। এদিক দিয়ে একদম প্লেন একবারে, আর এই পাশ থেকে দেখায় পিস থেকে একটা ডিজাইন বলা চলে। এখানে আপনার কাজ করার জন্য যখন ডাইসের উপরে দেওয়া হয় তখন এটা চলে আসছে ব্যাক সাইডটা। আপনার এরকম অনেক ধরনের ডিজাইনও কিন্তু হয় নর্মালি ভিউয়ার্স। আমি এখানে ভিডিওটা শেষ করতেছি, এবং নেক্সটে আরও তাদের যতগুলো কাজ থাকবে সেগুলো আমি আপডেট আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কাজ কারো উপকারে লেগে থাকে যে না এই কাজগুলো করাবো কোথা থেকে করাবো, তাহলে অবশ্যই আপনারা এই নোহা জিপসাম এখানে তার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি এখানে কার্ডটা আবার শো করে দিচ্ছি ভিউয়ার্স, এবং ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিব, এবং তাদের ডিসক্রিপশন বক্সে আরও ভিডিও আছে ছাড়া তাদের, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং কমপ্লিট করা যে বাড়িগুলো তাদের করা সেগুলো আমার ভিডিওতে ছাড়া আছে, সেই লিঙ্কগুলো আমি এটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো নোয়াজ জিপসামে এভরিথিং আপনারা খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন আমার এই চ্যানেলের থেকে, চ্যানেলে চোখ রাখবেন অল টাইম। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, খোদা হাফেজ।